কম প্রাইসে দিচ্ছি আমরা। ইন্টেরিয়র জগতে আপনি এক সাধারণ নিচে সব পাবেন, কখনো যদি উইটা যায় নষ্ট হয়ে যায় এক বছরের ভিতরে রিপ্লেস করে দিবেন, রিপ্লেস করে দিচ্ছি। এগুলো কি রাখছেন ভাই? এগুলো কি? এগুলো হলো মেলামাইন বোর্ডের সাইডে এগুলা এজিন করে সলিউশনের মাধ্যমে, তখন ওইটা ওয়াটারপ্রুফ হয়ে যায় তখন। আচ্ছা, এটা কিন্তু গ্লসি আর এটা হচ্ছে ম্যাট, এখানে আর ম্যাট আছে, এটা হলো ম্যাট, এটা হচ্ছে ম্যাট। বিভিন্ন ধরনের কিন্তু কালার অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এটা এটা কি প্লাইউড ভাই? গর্জন, এটা হলো গর্জন প্লাই, গর্জনের প্লাইউড। সব ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কিন্তু কালার আছে। আচ্ছা, এগুলো কিন্তু স্যাম্পল, ঠিক আছে। মেরিন প্লাই বলতে, আচ্ছা এটা এটা রহস্যটা কি ভাই? মেরিন প্লাই রহস্যটা কি? এটা রহস্য হলো ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ মানে পানি লাগলে কোনো সমস্যা নাই, পানি লাগলে কোনো সমস্যা নাই। আহমেদের গর্জন প্লাই, আহমেদের গর্জন প্লাই অ্যাভেলেবল, সবাই নিতে পারবো। এগুলো 3 মিলি থেকে শুরু, 25 মিলি পর্যন্ত, 25 মিলি পর্যন্ত কিন্তু আছে। মেলামাইন বোর্ডে কিন্তু বিভিন্ন ধরনের কালার দেখে, হ্যাঁ বিভিন্ন ধরনের কালার আছে, গুলো দেখে এবং যেই কালারের চাক অ্যাভেলেবল আছে। হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ হার্ডওয়্যারে সব ধরনের প্রোডাক্ট আছে আপনার, চেন কবজা বলেন, চ্যানেল বলেন, এবং ম্যাটেরিয়াল যাই বলেন সব ধরনের, মানে ইন্টেরিয়ারে কাজ করতে যা যা লাগে, যা যা লাগে সব ধরনের কিন্তু আইটেম থাকবে। ন্যাচারাল বার্মাটি, ন্যাচারাল বার্মাটি, এটা হলো ন্যাচারাল বার্মাটি, এটা হচ্ছে ন্যাচারাল বার্মাটি, হ্যাঁ ঠিক আছে। এটা হলো কি আর্টিফিশিয়াল বার্মাটি, আর্টিফিশিয়ালও কিন্তু এটা, এই যে এটা হলো আর্টিফিশিয়াল। আচ্ছা আচ্ছা, সব ধরনের লক হ্যান্ডেল, তারপর যে সব ধরনের মালামাল আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম তাইফা প্লাইউড সেন্টারে, আর আজকের ভিডিওতে আমরা দেখাবো বোর্ডের জগতে যত ধরনের বোর্ড আছে, আপনাদের ইন্টেরিয়ার কাজে যত ধরনের আইটেম আছে, সবকিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ হেল্প করবে তাইফা প্লাইউড সেন্টারের ওনার মোহাম্মদ রুবেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আজকের ভিডিওতে আপনি কি কালেকশন দেখাবেন? জি, ইন্টেরিয়ার জগতে যা আছে সবকিছুই দেখাবো, ইন্টেরিয়ার আজকে সবকিছু আমরা দেখাবো। আচ্ছা, ভিউয়ার্সকে মানে ইন্টেরিয়ার জগতে যা যা আইটেম লাগে, যা যা লাগে, যা যা সব ধরনের আইটেম কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আচ্ছা, যারা ভাই সরাসরি আপনাদের শপে আসতে চায়, সেক্ষেত্রে অ্যাড্রেসটা আগে বলে দেন। অ্যাড্রেসটা হলো উত্তর আজমপুর কাঁসা বাজার, রেল গেটের অপোজিটে সরকারবাড়ি রোড। আচ্ছা আচ্ছা, ভাইদের শপের নাম কিন্তু তাইফা প্লাইউড সেন্টার। আচ্ছা, স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস আছে, আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তাইফা প্লাইউড সেন্টারে। এবং এগুলো তো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবো, এবং আমাদের নিজস্ব গাড়ি পরিবহন করা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? জি আসেন, আমাদের প্রথমত আপনার প্লাইউডের ভিতরে সবই আছে, ইন্টারভিউ আপনি কি কি দেখতে চান সবই দেখাবো, মানে সব ধরনের কিন্তু আইটেম স্যাম্পল এখানে রাখা আছে। আমরা কিন্তু দেখাবো আইটেম গুলো, দেখাবো আমরা কিন্তু আগে স্যাম্পল আগে দেখাই নাই, তারপরে কিন্তু আইটেম গুলো আমরা দেখাবো সরাসরি। স্যাম্পল গুলো প্রথমে দেখাচ্ছি, এটা কি ভাই? এটা এটা কি? এটা হলো SPL, SPL, SPL মানুষের নামই শুনছে। আচ্ছা, এখন দেখবেন এগুলো হলো গ্লসি SPL। আচ্ছা, গ্লসি আছে, এটা ম্যাটও আছে, হ্যাঁ এটা ম্যাটও আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গ্লসি ভাই? আচ্ছা, এটা কিন্তু গ্লসি আর এটা হচ্ছে ম্যাট, এখানে আর ম্যাট আছে, এটা হলো ম্যাট, এটা হচ্ছে ম্যাট। বিভিন্ন ধরনের কিন্তু কালার অ্যাভেলেবল আছে, ঠিক আছে, সব ধরনের কালার অ্যাভেলেবল, সব ধরনের কালার কিন্তু নিতে পারবেন, দেখেন। এটা গেল SPL। আচ্ছা, এরপর কি দেখাবেন ভাই আমাদের? এরপরে দেখাবো আপনার এখন বর্তমানকার সময় অনুযায়ী, আচ্ছা, আহমেদ বোর্ড, আহমেদ বোর্ড, Partex বোর্ড, আচ্ছা, এবং মডার্ন প্লাইউড, মডার্ন প্লাইউড, আচ্ছা, সেনচুরি প্লাইউড, আচ্ছা, এবং আরো অনেক ধরনের বোর্ড, মোটামুটি রানিং প্রোডাক্ট, রানিং চলছে এখন, রানিং প্রোডাক্টের ভিতরে এখন বর্তমানে কম প্রাইজের ভিতরে মডার্ন, আচ্ছা, মডার্ন কি সবচেয়ে বেস্ট কম প্রাইজের ভিতরে? আচ্ছা, যারা মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছেন তারা কিন্তু মডার্নের প্লাইউড নিতে পারেন, বা বিভিন্ন ধরনের আইটেম গুলো আছে মডার্নের। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, এরপরে আছে সেনচুরি প্লাইউড, এটাও আছে, ওকে, সেনচুরি প্লাইউড, সেনচুরি প্লাইউড, এই যে দেখেন, এটা এটা কি প্লাইউড ভাই? গর্জন, এটা হলো গর্জন প্লাই, গর্জনের প্লাইউড। আচ্ছা, এটা কত মিলি আছে ভাই? এটা 18 মিলি, এটা সব ধরনের, মানে সব ধরনের সাইজ কিন্তু আছে, 3 মিলি থেকে শুরু এবং 25 মিলি পর্যন্ত শেষ, 2 মিলি থেকে 25 মিলি পর্যন্ত থাকে এটা। আচ্ছা, এটা কিন্তু গর্জনের প্লাইউডের স্যাম্পল দেখাইলাম, এটাকে আমরা একটু বার্মাটিকের দেখাই, এটা হলো বার্মাটিক, এটা হচ্ছে বার্মাটিকের প্লাইউড, ঠিক আছে, দেখেন এটা কিন্তু, এবং বার্মাটিকের অনেক কালার আছে, অনেক কালেকশন আছে, আচ্ছা দেখেন, যেগুলো দেখতে চান সব ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে, স্যাম্পল। আচ্ছা, এগুলো কিন্তু স্যাম্পল, ঠিক আছে, দেখেন আপনাদের যে কালার লাগবে, আমরা কিন্তু আসলে ভিডিওতে সবগুলো এইভাবে কালার দেখাই পানি লাগলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এটা বিভিন্ন কোম্পানির আছে, আমাদের কাছে সেনচুরি প্লাইউডের আছে, আহমেদের আছে, পার্টেক্সের আছে, সব ধরনের কোম্পানির মাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখাই, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে, ওয়াটারপ্রুফ মানে পানি লাগলে কোনো সমস্যা নেই কিন্তু, এগুলো পরে দেখেন। আচ্ছা, এটা দেখালাম, এরপরে আমরা, এরপরে আছে আহমেদের গর্জন প্লাই, আহমেদের গর্জন প্লাই, আহমেদের গর্জন প্লাই অ্যাভেলেবল, সবাই নিতে পারবো। আচ্ছা, এগুলো 3 মিলি থেকে শুরু, 25 মিলি পর্যন্ত, 25 মিলি পর্যন্ত কিন্তু আছে, এগুলো স্যাম্পল, ঠিক আছে, জাস্ট স্যাম্পল আমরা। আচ্ছা, তো এগুলোর প্রাইস কিন্তু
আমরা জানাবো অবশ্যই আমরা ভিডিওতে কিন্তু প্রাইসগুলো কিন্তু জানিয়ে দেবো আমরা কিন্তু স্যাম্পলগুলো আগে দেখাইলাম এগুলোর আচ্ছা এখন আমাদের কি দেখাবেন ভাই এখন আমরা দেখাবো বিভিন্ন আমাদের এখানে অনেক ধরনের স্যাম্পল আছে জাস্ট আচ্ছা আচ্ছা তারপর দিয়ে দেখেন আপনারা মেলামাইন এখানে এগুলো হচ্ছে মেলামাইন বোর্ড হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স মেলামাইন বোর্ডে কিন্তু বিভিন্ন ধরনের কালার দেখেন হ্যাঁ বিভিন্ন ধরনের কালার আছে কালারগুলো দেখেন এবং যেই কালারে চাক অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইনে এখানে দেনি তারে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের এখানে স্যাম্পল আছে সব ধরনের কিন্তু তারপরে আমরা দেখাবো হলো কি পিভিসি বোর্ড পিভিসি বোর্ড পিভিসি বোর্ড যেটা মানুষি বোর্ড যেটা হচ্ছে মূলত প্লাস্টিক যেটা বারমাটিকের মতো দেখতে দেখতে বারমাটিকের মতো কিন্তু এটা পিভিসি শাইনিং করা আচ্ছা শাইনিং করা আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই ভিউয়ার্স তাহলে এটা লাগা শাইনিং করা আছে কিন্তু এবং এটা কাঠের মতো দেখতে একবার হুবহু কাঠের মতো কিন্তু সেম একবার কাঠের দেখতে হুবহু কাঠের মতো বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার अवेलेबल আছে আচ্ছা 8 থেকে 10টা কালার আছে 8 থেকে 10টা কালার আছে আচ্ছা এগুলোর সাইজ কত আছে ভাই এগুলোর সাইজ হলো কি 8 ফিট বাই 4 ফিট 8 ফিট বাই 4 ফিট আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন রাখতেছেন এগুলোর প্রাইস পরে 5000 থেকে 4000 থেকে 5000 এর উপরে 4 থেকে 5000 টাকার মধ্যে পড়ে বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা আপনারা তো ভাই পাইকারি সেল করেন প্লাস খুচরাও সেল করেন হ্যাঁ আমরা পাইকারি খুচরা সব ধরনের সেল করি আচ্ছা ঠিক আছে এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপর দেখাবো আমাদের কাছে পার্টেক্স আহমেদ সব ধরনের গর্জন প্লাই আছে আচ্ছা এগুলো হচ্ছে গর্জন প্লাই আছে মানে বিভিন্ন ধরনের গর্জন প্লাই দেখেন আর বিভিন্ন কোম্পানির আছে কিন্তু সবাই সবাই মেলামাইন বোর্ড আসলে কি মেলামাইন বোর্ড হইলো গিয়া ওয়াটারপ্রুফ সাইড গুলো আটকে দিলে এই সাইড গুলো আটকানোর জিনিসও কিন্তু আছে ঠিক আছে আমরা ওটাও দেখাবো মানে সাইড আটকলে তো ওয়াটারপ্রুফ হয়ে যাবে এটা হ্যাঁ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা এটার আপনার এটা হচ্ছে মেলামাইন বোর্ড কালার আছে যে কালার চাবে আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে মেলামাইন বোর্ড ঠিক আছে মেলামাইন বোর্ড আচ্ছা এটা সাইজ কেমন আছে ভাই এগুলো 8 ফিট বাই 4 ফিট 8 ফিট বাই 4 ফিট সব 8 ফিট বাই 4 ফিট আচ্ছা এর প্রাইসটা কত একটা এটার প্রাইসটা আমরা সবচাইতে কম প্রাইসে আমরা দিচ্ছি আচ্ছা যেটা হলো বাজারে সবচেয়ে কম দাম 1850 থেকে শুরু আমরা 1650 টাকা দিচ্ছি আচ্ছা দেখেন তার মানে 1650 টাকায় কিন্তু এটাই আপনার বোর্ডটা কিনতে পারবেন 8 ফিট বাই 4 ফিট হবে 8 ফিট বাই 4 ফিট আচ্ছা এই কোম্পানিরই মডার্ন প্লাইউড আছে মডার্ন প্লাইউড হ্যাঁ মডার্ন প্লাইউড আছে এটা মডার্ন প্লাইউড এই যে মডার্ন প্লাইউডের মূলত অনেকেই নাম আচ্ছা নাম দেখে আসলে বিচার করে আচ্ছা আপনার এখানে দেখবেন আইএসও সনদপত্র এবং কোম্পানি লিমিটেড দেখতে হবে তাহলে এটা কিন্তু মডার্ন কোম্পানি প্লাইউড হ্যাঁ গর্জনের প্লাইউড এটা এবং কম প্রাইসে দিচ্ছি আমরা আচ্ছা একেবারে কম দামে তো দিচ্ছেন নাকি সবাই কিনতে পারবে প্রাইসের ভিতরে যেটা আছে 2400 টাকা রেঞ্জের ভিতরে দিচ্ছি 2400 টাকা কত মিলি ভাই বর্তমান 18 মিলি 18 মিলি বোর্ড 2400 টাকা 2400 টাকা দেখেন 18 মিলি বোর্ড কিন্তু পেয়েছেন মাত্র 2400 টাকা সাইজ তো ভাই এগুলো সব সেম 8 ফিট বাই 4 ফিট এখানে আহমেদ বোর্ড আছে এটা কিন্তু আহমেদ এটা আহমেদ বোর্ড এটা রেটটা পড়তেছে এখন বর্তমানে 3400 টাকা 3400 টাকা এটা 1 ফিট 3400 টাকা এটা এটা কিন্তু আহমেদ কোম্পানি ঠিক আছে এটা কিন্তু প্রাইস একটু বেশি এবং যারা মডার্নের নিবেন সেক্ষেত্রে কিন্তু একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেতে পারেন এবং ভালো মাল এটা কিন্তু ভালো হবে ঠিক আছে প্রাইসের ভিতরে ভালো মাল আচ্ছা ঠিক আছে যারা একটু কম দামের মধ্যে ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু মডার্ন কোম্পানিটা নিতে পারেন আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপরে দেখাবো মেরিন প্লাই মেরিন প্লাই যে মেরিন প্লাই সবাই জানে বিভিন্ন কোম্পানির আছে আচ্ছা আচ্ছা কিন্তু মেরিন প্লাইটা আপনার কালারটা এটাই হয় এটি একটা কালারই হয় এটা একটাই কালার হয় আচ্ছা এটা তো ভাই ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ পানিতে কোনো নষ্ট হবে এটা কিন্তু পানিতে নষ্ট হবে না এই বোর্ডগুলো দেখেন মেরিন প্লাই আচ্ছা এগুলোর প্রাইস কেমন রাখতেছেন ভাই এগুলোর প্রাইস 4300 থেকে 5000 এর ভিতরে রেঞ্জ আচ্ছা 4300 থেকে 5000 এর মধ্যে আছে 5000 টাকার ভিতরে আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপরে আপনার সব ধরনের বিনিয়ার বোর্ড আছে আচ্ছা বিনিয়ার বোর্ড কিন্তু বিনিয়ার বোর্ড যেটা পাল্লা প্যানেলিং ফার্নিচার তৈরি হয় এগুলো ফার্নিচার তৈরি হয় কারণ এগুলো দিয়ে কাজ করলে হয়তো আরো মানে ভালো হবে আর আচ্ছা আচ্ছা বিনিয়ার বোর্ড দিয়ে কাজ করলে আচ্ছা এগুলো বিনিয়ার বোর্ডের প্রাইস কেমন আছে ভাই এগুলো বিনিয়ার বোর্ড আপনার 2500 থেকে 3000 টাকার ভিতরে ভালো বিনিয়ার বোর্ড পাবে আচ্ছা ঠিক আছে দেখেন 2500 থেকে 3000 টাকার ভিতরে কিন্তু এই যে উক ভিনিয়ার যেটাকে বলে এগুলোর কিন্তু প্লাই গুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপরে দেখাবো আমরা পার্টেক্স পার্টেক্স হ্যাঁ আমরা পার্টেক্স দেখাবো ওকে ভিউয়ার্স আমি একটু এদিকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্টেক্স এর বোর্ড মেইনলি যে পার্টেক্স আপনারা দেখে থাকেন পার্টেক্স এর ফার্নিচার দেখে থাকেন এটা হচ্ছে পার্টেক্স এর বোর্ড এটা হলো পার্টেক্স আচ্ছা এটা অনেক কোম্পানির আছে আমাদের কাছে সবই অ্যাভেলেবল আছে ওকে যে কোনো কোম্পানি সবগুলোই অ্যাভেলেবল আছে আচ্ছা পার্টেক্স এর সুপার এর বোর্ড পার্টেক্স এর বোর্ড আচ্ছা আপনার সব ধরনের বোর্ডই অ্যাভেলেবল আছে এগুলোর প্রাইস কেমন রাখতেছেন ভাই এগুলোর প্রাইস 1350 থেকে 1600 টাকার ভিতরে রেঞ্জ আচ্ছা মানে এক পিস 1350 থেকে 1600 টাকার ভিতরে আছে 1650 টাকার ভিতরে আছে তো রুবেল ভাই এগুলো কি রাখছেন ভাই এগুলো কি এগুলো হলো মেলামাইন বোর্ড বলছিলাম না আচ্ছা আচ্ছা মেলামাইন বোর্ডের সাইডে এগুলা এজিন করে সলিউশনের মাধ্যমে আচ্ছা আচ্ছা তখন ওইটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হয়ে যায় তখন এটা আচ্ছা দেখেন তার মানে মেলামাইন বোর্ড কে ওয়াটারপ্রুফ বানানো যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন মেলামাইন বোর্ড কে কিন্তু যারা ওয়াটারপ্রুফ বানায় আছে এগুলো সব ধরনের কালার আছে সবকিছুই আছে বিভিন্ন ধরনের কিন্তু কালার আছে দেখেন আচ্ছা আপনার কাছে তো ভাই হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ হার্ডওয়্যারে সব ধরনের প্রোডাক্ট আছে আপনার চেন কবজা বলেন চ্যানেল বলেন এবং ম্যাটেরিয়াল যাই বলেন সব ধরনের মানে ইন্টেরিয়র কাজ করতে যা যা লাগে যা যা লাগে
সব ধরনের কিন্তু আইটেম থাকবে এভরিথিং সব আছে ভাই বারমাটিকের ভিতরে তো অনেক ধরনের ক্যাটাগরি আছে কিন্তু অরিজিনালি ন্যাচারালি বারমাটি কিন্তু পার্টি পাচ্ছে না ওই ক্ষেত্রে আপনারা দেখাবেন যে ন্যাচারাল বারমাটি এটা হলো কি ন্যাচারাল বারমাটি এটা হচ্ছে ন্যাচারাল বারমাটি হ্যাঁ এটা ন্যাচারাল বারমাটি আর এটা হলো কি আর্টিফিশিয়াল বারমাটি আর্টিফিশিয়াল কিন্তু এটা এই যে এটা হলো আর্টিফিশিয়াল আচ্ছা আচ্ছা দেখেন এই আর্টিফিশিয়ালের ভিতরে দামের পার্থক্য প্রায় 1000 টাকা 1000 টাকা দামের পার্থক্য 1000 টাকা দাম আচ্ছা দেখেন তার মানে কি জিনিস নিচ্ছেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কিন্তু আচ্ছা এই যে এটা বারমাটিকের ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল বারমাটিকের ভিতরে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল ন্যাচারাল আছে কিন্তু এগুলো আচ্ছা অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু কিনবেন আচ্ছা তো আপনার কাছে আসলে তবে অরিজিনাল ন্যাচারাল পাবে তো নাকি আমরা 100% সততার সাথে ব্যবসা করি আচ্ছা তাহলে আর্টিফিশিয়াল নিতে পারবে সে ক্ষেত্রে অবশ্যই বলে কিন্তু সেল করবে আমরা বলেই সেল করব আচ্ছা ওই ক্ষেত্রে বিভিন্ন টেক্সচার আছে যেমন বারমাটিক আছে ক্রাউন টিক আছে রয়্যাল টিক আছে আরো বিভিন্ন টিক আছে যে টিকগুলো নাকি আমরা কাস্টমারকে সরাসরি দেখাবো যে আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন আচ্ছা তাহলে যারা মূলত ঢাকার বাইরে যারা আছে সে ক্ষেত্রে সরাসরি আসতে পারতাছেন আপনারা ভিডিও কলে তো দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই ভিডিও কলে তাদেরকে দেখাবো এবং আমরা যেটা দেখাবো সেটাই সেটাই কিন্তু পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে দিই ভাই আমাদের কাছে সব ধরনের লক হ্যান্ডেল তারপর যে সব ধরনের মালামাল আছে এবং কনসেল আছে কনসেল কবজাগুলো আছে অনেক কম প্রাইজের ভিতরে আমরা কনসেল কবজাগুলো দিয়ে থাকি এবং আরো উন্নত মানের লক আছে যেমন রয়্যাল লক তারপর দিয়ে আপনার সব ধরনের লক আছে আমাদের হার্ডওয়্যার সামগ্রী আসলে বইলা শেষ করা যায় না যা যা লাগে এভরিথিং এ টু জেড সব ধরনের আইটেম কিন্তু থাকবে দেখেন মানে ইন্টেরিয়র জগতে আপনি এক ছাদে নিচে সব পাবেন আচ্ছা দেখেন তার মানে ভাইদের কাছে আসলে কিন্তু ইন্টেরিয়র জগতে যত ধরনের আইটেম লাগে সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব পাবেন আপনারা এসপিএল তো দেখছেন কিন্তু এসপিএল এর আরেকটা ধারণা দেই সেটা হলো গিয়া এই যে এখানে যে কোনো কালার এগুলো আমরা গর্জন প্লাই এবং এমডিএফ বোর্ড তারপর দিয়া বিনিয়ার বোর্ড সব ধরনের বোর্ডের উপরে আমরা এই বোর্ডটা পেশ করে দেই আচ্ছা ঠিক আছে দেখেন এবং গ্যারান্টি দিয়ে দেই আচ্ছা গ্যারান্টি দিবেন হ্যাঁ গ্যারান্টি দিয়ে দেই যে এটা কখনো যদি উইঠা যায় নষ্ট হয়ে যায় এক বছরের ভিতরে রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস করে দিই রিপ্লেস করে দিচ্ছি আচ্ছা দেখেন তার মানে এক বছরের কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো অ্যাক্রিলিকের ক্ষেত্রে আমাদের আরো গোডাউন আছে এবং দোকান আছে আপনারা ওইখান থেকেও দেখবেন এবং আমরা ওইখানে পাইকারি খুচরো সব ধরনের সেল দেই আচ্ছা মূলত তাইফা প্লাইউডের কিন্তু আরো গোডাউন আছে ঠিক আছে আমরা কিন্তু যেটা দেখালাম এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এইখানে ছাড়াও কিন্তু আরো ভাইদের গোডাউন আছে ওইখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা কিন্তু এখন ওইগুলো দেখাবো তো ভিউয়ার্স এখন কিন্তু আমরা চলে আসলাম তাইফা প্লাইউডের দ্বিতীয় গোডাউনে এইখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে আপনারা মানে যে কোনো আইটেম কিন্তু অনায়াসে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন তাই তো ভাই জি ভাই আচ্ছা যে কোনো আইটেম সব ধরনের আইটেম যে কোনো আইটেম চাক দেওয়া যাবে অনেকে চায় ভাই এমডিএফ এর বোর্ড নিবে সে ক্ষেত্রে তো নিতে পারবে হ্যাঁ ইন্টেরিয়র জগতের যত ফার্নিচার জগত ইন্টেরিয়র জগত যত যা আছে এভরিথিং সব দেওয়া যাবে আচ্ছা অনেকে চায় ব্যবসা নতুন ব্যবসা শুরু করতেছে ঠিক আছে ওই ক্ষেত্রে ওয়েলকাম ফার্নিচার ব্যবসা শুরু করতেছে অনেকে দেখা আমরা তাদেরকে সাজেস্ট দিব এবং ইন্টেরিয়র অনেকে মিস্ত্রি চায় আচ্ছা আচ্ছা অনেকে ইন্টেরিয়র ভালো ডিজাইনার চায় আচ্ছা আমরা ওই ক্ষেত্রে এখানে হেল্প করব আচ্ছা দেখেন তার মানে ভাইদের কাছে আমাদের কাছে পরামর্শ নিলে সব ধরনের হেল্প তারা পাবে আচ্ছা তার মানে ভাইদের কাছে পাইকারি দামে সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু সব ধরনের কিন্তু সুবিধা আপনারা তাইফা প্লাইউডে আসলে কিন্তু পেয়ে যাবেন তো ভাই আরেকবার কিন্তু অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হলো আজমপুর কাঁচা বাজার আচ্ছা সরকার বাড়ি রোড ওকে আচ্ছা ভাইদের শপের নাম হচ্ছে তাইফা প্লাইউড সেন্টার তাইফা প্লাইউড আচ্ছা সরাসরি কিন্তু আপনারা চলে আসতে পারেন তাইফা প্লাইউড সেন্টারে অথবা আপনারা কিন্তু ভিডিও কলেও প্রোডাক্টগুলো দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আর কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে